আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও একবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা আলোচনা করব এইচএস 2024 রুটিন, তাও আমরা দেখে নেব সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন থেকে। তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে 16 ফেব্রুয়ারি, আর সেদিন অর্থাৎ প্রথম দিন তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে অন্যান্য সাবজেক্ট রয়েছে তাদের সেগুলো পরীক্ষা হবে 17 ফেব্রুয়ারি। পরের দিন তোমাদের কিন্তু অর্গানাইজ রিটেইলিং, হসপিটালিটি, এই সম্পূর্ণ এই রকম তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে। তারপরের পরীক্ষা 19 ফেব্রুয়ারি সোমবার, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্যান্য ছাত্রদের যদি কোনো অন্য সাবজেক্ট থাকে তাহলে সেগুলো হবে। তারপরের পরীক্ষা পরের দিনই অর্থাৎ 20 ফেব্রুয়ারি, এবং সেদিন হবে তোমাদের ইকোনমিক্স পরীক্ষা। যে সম্পূর্ণ সাবজেক্টগুলো আমি হাইলাইট করে দিচ্ছি সেগুলোর সাজেশন কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। এরপরে 21 ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা হবে এডুকেশন, ফিজিক্স, নিউট্রিশন, অ্যাকাউন্টেন্সি। এরপরে 22 ফেব্রুয়ারি, তো 22 ফেব্রুয়ারি তোমাদের কি পরীক্ষা, কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। তোমাদের কার কোন বিষয়ের সাজেশন লাগবে, যদি কোনো নোটসের প্রয়োজন হয় অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে। এরপরে দেখে নাও তোমাদের 23 ফেব্রুয়ারি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং অ্যান্ড ফিলোসফি অ্যান্ড সোশ্যোলজি, এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে। তারপরে 24 ফেব্রুয়ারি কেমিস্ট্রি, জার্নালিজম, ম্যাস কমিউনিকেশন, সংস্কৃত, এই তোমাদের বিষয়গুলোর পরীক্ষা রয়েছে। মূলত আমাদের ছাত্রদের সংস্কৃত পরীক্ষাটাই থাকে। তারপরে 27 ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা থাকবে হিস্ট্রি, ম্যাথামেটিক্স, সাইকোলজি। তোমাদের হিস্ট্রি কিন্তু সাজেশন এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। 28 ফেব্রুয়ারি বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, এই পরীক্ষাগুলো তোমাদের থাকবে। তারপরে তোমাদের শেষ দিন 29 তারিখ পরীক্ষা থাকবে জিওগ্রাফি। জিওগ্রাফির সাজেশন তোমরা খুব দ্রুত এই চ্যানেলেই পেয়ে যাবে। কারো যদি কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা করার থাকে অবশ্যই তোমরা আমাকে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারো, এবং আমি যে যে বিষয়গুলো হাইলাইট করে দেখিয়েছিলাম সেগুলোর কিন্তু সাজেশন তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। যারা এই চ্যানেলে নতুন আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলবো পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এবং প্রত্যেকের কাছে এই রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা করে লাইক করে দিও। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন ভিডিওর সঙ্গে।